টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। চলমান এ সংঘাতে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে হামলা চালাচ্ছে দেশটি। শনিবার গাজা ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকার 26টি মসজিদ পুরোপুরি গড়িয়ে দিয়েছে ইসরায়েল। মন্ত্রণালয় দাবি, ইসরায়েলি বিমান হামলায় আরও ডজনখানেক মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইহুদি সেনা আগ্রাসনে গড়িয়ে গেছে মন্ত্রণালয় সদর দপ্তর, কোরআন আর্কাইভ বিভাগ ও রেডিও স্টেশন। চলমান সংঘাতে উপত্যকার একটি গির্জাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এক বিবৃতিতে ইসলামিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে ধর্মীয় স্থাপনার উপর আঘাত বন্ধে কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।